একটা কথা বলিনি দেখুন মানুষ সব সময় কিছু না কিছু জাস্টিফিকেশন নিজের জন্য তৈরি করে রাখে মানে কতটা জাস্টিফাই হবে মানে অর্থাৎ ধরুন আমি কারো বাড়িতে চুরি করতে গেছি सपोज আমি কারো বাড়িতে চুরি করতে গেছি বা আমি ওয়াইটিতে খুললাম খুল্লা আইন ভেঙে ঘুরছি বা আমি দেখাচ্ছি যত রাজ্যের ভিউজের জন্য যা যা করণীয় করছি যখন খুশি যেটা খুশি বলার দরকার বলছি মানে এই যে বলছে না তোর বাপের কি তোর বাপের কি আমি পটি দেখাবো না পটি খাবো না আমি আইন ভাঙবো সেটা তোর বাপের কি তাহলে তো আর আমাদের মতো লোকেদের ওয়াইটিতে আসাটা উচিত হয়নি মানে আমার বাপের যদি কি এই চিন্তা ভাবনা নিয়ে আমি যদি চলতাম বা চল তাহলে মানব কর্মীর কাজের দরকার কি আছে ভাই যে যেখানে পারবে চুরি করবে টাকা নেবে পঞ্চায়েতে বাড়ি আসবে বাড়ি দেবে না কে কাকে মিথ্যা মামলা দিয়ে আটকে দেবে যে যাকে পারবে মারধর করে হাত পা ভেঙে দেবে যে যাকে পারবে যখন তখন অন্যায় করবে কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে তো সুতরাং আমাদেরকে বলতে হয় তুই কেন আওয়াজ তুলবি তোর বাপের কি তুই কে রে তুই কে তুই এসে আওয়াজ তুলছিস তুই একটা ফেকু এখানে তারপর আরো যেন কি যেন বলে এক মুখ সাদা সাদা পাউডার মেখে বসে পড়েছিস ভূত সেজে সত্যি তাই যদি মাখতে পারতাম আর যদি একটু ভূত সাজতে পারতাম তাহলে অনেকের ঘাড় মোটকে দিতে পারতাম যাই হোক কিন্তু মানবাধিকার কর্মী তখনই দরকার পড়ে যখন এই যে অনেকে লিখছেন এখানে যে ভাই এরা মুখ দেখায় কি করে এরা মুখ দেখায় কি করে এরা মুখ যদি নাই দেখাতে পারতো তাহলে কি আর এই কন্ট্রোভার্সি টা হতো নাকি এই ওয়াইটির জগতে সমাজ মাধ্যমে এই গন্দেগীগুলো আসতো এবং মানুষ আইন ভাঙার সুযোগ হাতে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে যেত দীর্ঘদিন তার জন্যই মানবাধিকার কর্মীরা আঙুল তুলে তুলে দেখাবে এবং একের পর এক শিক্ষা দেবে তার জন্যই তার জন্যই এই মানবাধিকার কর্মীদের দরকার আর মানবাধিকার কর্মীরা যেখানে ঢুকবে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি দেবশ্রীতি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানবাধিকার কর্মীরা যেখানে ঢুকবে সেখানে একটা এই সময় বিউটি এসে গেছে বলছে এসে গেছে ওই এসে গেছি করে এলো তারপরেই লাইভে বসবো দাঁড়াও না মানবাধিকার কর্মীরা যেখানে ঢুকবে সেখানটা এন্ড করবে এবং সে অব্দি লড়াইটা কন্টিনিউ করে জিত ছিনিয়ে না নিয়ে আসা পর্যন্ত এ লড়াই চলবে আর যখন এই যে জাস্টিফিকেশন দিতে বসা জাস্টিফিকেশন দিতে বসা যে ভাই আমি সঠিক আমি যা করেছি সেটা সঠিক তোরা প্রমাণ কর অর্থাৎ সন্দীপ তুই গিয়ে প্রমাণ কর যে ওই যে চ্যাট গুলো যেগুলো তুই করেছিস না আমি করেছি সেটা তুই গিয়ে প্রমাণ কর তুই প্রমাণ কর আমার উপরে কেস যেটা আমি গিয়ে করে এসছি আমার ওপর পাঁচ বছর ধরে চরমতম অত্যাচার হয়েছে তার দায়িত্ব তোদেরই কারণ ওই বাড়িতে আমি বছর পাঁচ পার করার পর আমার ওপরে চরমতম অত্যাচার সহ্য করেছি আর তার জন্য দীর্ঘ দিন। আমি মুখ বুঝে সহ্য করার পর আমি সেই পরিবার থেকে বেরিয়ে গেছি অত্যাচারিত হয়ে তাহলে যে যে মেয়েরা আমাকে আজ থেকে ওই করছেন দিদি আমার বর খেতে পড়তে একটা মেয়ে নিয়ে বাড়িতে আছে দেয় দেয় না না এবং আমাকে কোনো দায়িত্ব পালন করে না আমি দুটো বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বার করে দিয়েছে আমার দুটো বাচ্চা নিয়ে আমি অসহায় আমাকে আমার আত্মীয়র বাড়িতেও থাকতে দিচ্ছে না এত মারধর করেছে আমি মেডিকেল করিয়েছি আপনি দেখুন কিভাবে আমার গাল ফুলিয়ে দিয়েছে মুখ ফুলিয়ে দিয়েছে আমাকে দীর্ঘদিন ধরে মেডিকেল ট্রিটমেন্ট করাতে হয়েছে এবং একের পর এক থানায় গেলে আমার কোনো মামলা নিচ্ছে না এবং থানা থেকে অফিসাররা আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে সেই মহিলাদের জন্য আর আইন ব্যবস্থার উপর মানুষ আশা ভরসা কোনোটাই আর রাখবে না কোনোটাই মানুষ আর রাখবে না আইন যেমন তৈরি হয়েছে আইন যেমন তৈরি হয়েছে মেয়েদেরকে বাঁচানোর জন্যই মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্যই তার কারণ মেয়েরা যখন একটা বাচ্চার জন্ম দেয় এবং মেয়েরা শারীরিকগতভাবে অনেকটা দুর্বল থাকে একটা পুরুষের তুলনায় তার শারীরিক গঠন এবং তার মারামারি করার ক্ষমতা তার শরীরের যে ক্ষমতা সেটা অনেকটা কম থাকে একটা পুরুষের তুলনায় কিছু কিছু নারী আজকে রেসলার রেসলিং ক্যারাটে চ্যাম্পিয়ন তাদের বডি দেখলে বোঝা যায় তারা দীর্ঘদিন কসরত করে সব মেয়েরা ওই পেহেলবানি শিখে সংসার করতে যায় না মারামারি করে সংসার করতে যায় না এবং তারা পুরুষদেরকে বিশ্বাস করে তাদের জীবনটাকে তার যে নারিত্ব তুলে দেয় না এবং তার যে বেঁচে থাকার যে অধিকার ঠিকমতো তার যে দায়িত্ব বলে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি সেই ভাত কাপড়ের দায়িত্ব পুরুষ সমাজ যদি ঠিকমতো না নেয় তখন সেই মেয়েরা যে কতটা অত্যাচারিত হয় কথায় কথায় খোটা খেতে বসলে অপমান অত্যাচার সমস্ত কিছু আজকে একটা মেয়ে নিজের পায়ে যদি চাকরি করে চাকরিও করে তার চল্লিশ বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে তখনও সে বলতে পারে না সাহস করে যে এই সংসারটা আমার সংসার এবং আমি আমার সংসারে যাকে যেরকম খেতে দেবো রাখবো মানে আমার হাতের হয় তাদেরকে বলছি তাহলে নারী তাদেরকে যে যে আইনের সহায়তা দিয়েছিল সেই সহায়তা গুলো আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুহু মানে পাটা ফারে ওই গামলার পরিবারে জড়াবে নিজেদের জালে নিজেরাই জড়াবে এটাই মনে পড়তে পড়াতে চাই ডেলি মিরার উইথ অমৃতা থ্যাংক ইউ আচ্ছা ফান দিয়ে ল্যাটা মাছ গলবে তো দাঁড়ান এখনো তো অনেক কিছু বলার বাকি আছে একটু ওয়েট করুন একটু ওয়েট করুন ধৈর্য রাখুন তো সেই সব মহিলারা আইনের সহায়তা নেয় কেন নেয় তার কারণ তারা অত্যাচারিত হয়েছে এবং তার প্রমাণ পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়ে কোর্টেতে গিয়ে চ্যালেঞ্জ করে তারা কিন্তু একটা যথেষ্ট পরিমাণে ভরণ পোষণ নেওয়ার যে দায়িত্ব স্বামীর কাছ থেকে এবং তার যে খোরপোশের আদায় করা করপো সদায় করা অ্যালুমিনিয় আদায় করা সমস্তটাই সে কোটে গিয়ে চ্যালেঞ্জ করে আদায় করে অনেক মেয়েরা পারে না তারা কোটে লড়তে পারে না উকিল প্রশাসনের কাছে পয়সা দেবার তাদের ক্ষমতা নেই তার জন্য তারা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছ থেকে হেল্প হয় বিরা পয়шай উকিল পায় অনেক সময় উকিল উকিলের সেটিং হয় আর দীর্ঘ দিন মামলা চলতে থাকে কোটেই মামলাগুলো চলে দীর্ঘদিন দিন চলে তার কারণ তারিখ পে তারিখের একটা ম্যাটার আছে কালকে কি হবে সেটাও লাস্টের দিকে বলে দেব একটু ধৈর্য রাখতে হবে আগে বলেই কথাগুলো না বললে কি হবে কালকের দিকে তাকিয়ে আছি বলছি সব বলবো সমস্তটা বলবো তার আগে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক না করলে কিন্তু কষ্ট পাবো কিন্তু খুব ভীষণ তো এইরকমই একটা প্রচন্ড দিশা হীন অসহায় অত্যাচারিত নারীর দিকে বেশ কিছু মানুষ লাইক করো লাইক করাটা খুব ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই একটি অসহায় নারীর দিকে দীর্ঘ দিন তার পাশে থেকে দেরি হয়ে গেছে হ্যাঁ একটু টেন মিনিটস একটু টেন মিনিটস বাংলাদেশি ব্লগার সীমা দালাম বলছে একটু তো ধৈর্য রাখুন কি মুশকিল সবাই একদম তাড়াতাড়ি চাইছেন মানে বলে দিই কি হবে কালকের কি হবে কালকেরটা কি হবে আজকেই বলে দিয়ে যাবো কালকে কি হবে আজকেই বলে দিয়ে যাব অর্থাৎ একটা রাতের প্রিপারেশন তারা যতই নিক কি হবে না হবে আজকে আমি সমস্তটাই জানিয়ে দিয়ে যাব আজকে জানাবো ঠিক আছে তো আমার কথাগুলো একটু তো মন দিয়ে শুনতে হবে আমি যেহেতু হাজব্যান্ড ওয়াইফ মানে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর কাজ করি না ঠিক আছে তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে খুব একটা কাজ করি না কিন্তু এই ঘটনাটার মধ্যে কেন ঢুকলাম বা কেন জড়ালাম এবং এর পিছনে আমার দাঁড়ানোর পিছনে কারণ কি সমস্তটাই মোটামুটি আপনারা জানেন সেটা হচ্ছে কৃষাণু আর কৃষাণুর জন্য দাঁড়াতে গিয়ে আমি বেশ কিছু জিনিস আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে শেয়ার করব যেটার জন্য বহু 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 মেয়ে পুরুষ এবং গুড ইভিনিং ম্যাম মনে হয় অনেক দেরি হয়ে গেল কুহেলি না 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 একটু টেন ফিফটিন মিনিট মতো একটু লেট হয়েছে আমি অনেকক্ষণ এসে গেছি ঠিক আছে অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে তেইশ মিনিট টোয়েন্টি থ্রি মিনিট আমি কিন্তু অলরেডি কথা বলছি তো যারা বলছেন যে সত্যি প্রচন্ড অত্যাচারিত প্রচন্ড অত্যাচারিত একটা নারী সে এতটা অত্যাচারের সম্মুখীন হয়েছে যে সে সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে বিডি বাংলাদেশ থ্যাংক ইউ রুমকি আচ্ছা গুছিয়ে গাছিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছিল দিলীপ মাল এসছে বেরিয়েছিল গুছিয়ে গাছিয়ে সমস্ত জিনিসটা গুছাতে পেরেছে গয়নাগাটি তার নিজের সার্টিফিকেট তার জামা প্যান্ট সমস্ত কিছু শুধু একটা জিনিসই গোছায়নি তারা চার পাঁচজন ছিল আর সন্দীপের বাবা বয়স্ক সন্দীপ ছিল শুধু কিষাণুকে গোছানোটা হয়নি আর কিষাণু আজকে হয়ে গেছে প্রত্যেকের কাছে কন্টেন্ট কিষাণু আজকে হয়ে গেছে সমাজের কাছে কন্টেন্ট কেন কন্টেন্ট হয়েছে তার কারণ আছে এই কন্টেন্ট হওয়ার পিছনেও কিছু কারণ আছে আর এই কন্টেন্ট কারা তৈরি করেছে তৈরি করেছে একটা মা এবং একটা বাবা তারা দুজনেই আজকে লড়ছেন বাচ্চাটা কি করে ভালো জীবন পেতে পারে এবার যদি আসি সত্যি সন্দীপ তার ছেলের ভালো ভবিষ্যৎ চায় বা ভালো ভবিষ্যৎ পেতে চায় বা রাখতে চায় তাহলে তাকে বেশ কয়েকটা জিনিস থেকে আমাদেরকে বাঁচাতে হবে সেটা হচ্ছে সন্দীপ দীর্ঘ দিন ধরে নিশ্চয় একের পর এক মিথ্যা মামলা খাবে আর কোটে যাবে আর গিয়ে কোটের সামনে বার বার প্রমাণ করার চেষ্টা করবে যে আমি নির্দোষ আমি নির্দোষ মহামান্য জজ সাহেব আপনার কাছে আমরা এসেছি আমরা প্রমাণ করতে চাই আমরা নির্দোষ এবং এক টানা একের পর এক মিথ্যা মামলা আমাকে খেতে হচ্ছে আমার বাবা মাকে খেতে হচ্ছে সাথে এই বাচ্চাটুকু নিয়ে আমি সুন্দর জীবন যাপন করতে পাচ্ছি না তার কারণ আমাদেরকে সুষ্ঠুভাবে বাঁচার জন্য যে যে আইনের পথ নিয়ে সঠিক আইনের পথ নিয়ে একটি মেয়ে যার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমার বউ বর্তমানে তিনি কিন্তু আমাদের কাছে ঠিক মতো ভাবে আসছেন না তিনি কি করছেন একের পর এক টানা মিথ্যা আর সেই মিথ্যা মামলা করার জন্যই সন্দীপদের পাশে আমাকে দাঁড়াতে হয়েছে মিথ্যা মামলা সমাজে যারা খান একের পর এক পুলিশ থানা কোর্ট আদালত আইন বিচার ব্যবস্থার বিরুদ্ধে গিয়েও আমাদেরকে লড়তে হয় কেন লড়তে হয় তার একটাই কারণ যদি কেউ মিথ্যা মামলা দিয়ে দেয় কাউকে এবং তার জীবনটা অস্থাগত করে দেয় তাহলে মানবাধিকার কর্মীদেরকে এই সমাজে আঙুল তুলে গলা উঁচু করে কথা বলতে হয় অস্থাগত করে দেওয়া হয়েছে সন্দীপদের জীবনটাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আর সেই মিথ্যা মামলা থেকেই সমাজে তৈরি হয়েছে এক ধরনের কীট পতঙ্গ জীব যে কি পতঙ্গ জিবরা একের পর এক এই নোংরা পরিবারটাকে সাপোর্ট করে যাচ্ছে এই চক্রবর্তী পরিবারটা একের পর এক মিথ্যা মামলা করে যাচ্ছে আর একটা নোংরা পরিবার নোংরা থেকে নোংরা তম পরিবার দীর্ঘদিন ধরে সমাজে কন্ট্রোভার্সি চালিয়ে রেখে একের পর এক আর্নিংস করছে তুই বসিরাত থানাতে গিয়ে আমার নামে একটা লিখিত করে এসেছিস তো চাল তুই মহামা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করে আয় তোর থানাতে দশটা এফআইআর করে আয় আমার নামে গিয়ে একটা গাড়ির ড্রাইভার হ্যাঁ বলাগার বলাগার বলগান ব্লগ এটা ব্লগ বের হই না অশিক্ষিত হ্যাঁ যদি তোর এতই ক্ষমতা থাকতো তাহলে ওই সমাজসেবক নামক আরেকটা চিটিংবাজের পল্লাই পড়ে মেয়েটাকে নিয়ে ফ্ল্যাটে নিয়ে একটা অন্য ছেলের সাথে ঢুকিয়ে দিস না একটা ফ্ল্যাট ছেড়েছে একটা ফ্ল্যাট ছেড়েছে শুধুমাত্র এই কন্ট্রোভার্সি জগতে বহু মানুষ আঙুল তুলেছেন তারা বলেছেন যে কেন দীর্ঘদিন ধরে সন্দীপ দের উপরে একের পর এক মিথ্যা মামলা করা হবে এক টানা মিথ্যা মামলা চলছে অসভ্য ফ্যামিলি একটা হ্যাঁ ঘুঘুকে ধান খাওয়ানো শেখাচ্ছ তুমি কাউকে জেলে পাঠাবো সীমার নামে মিথ্যা কমপ্লেন করেছো ভাবছো আমার নামে মিথ্যা কমপ্লেন কেন তুমি যেখানে খুশি করোগে গিয়ে একশোটা কমপ্লেন করোগে সঙ্গীতা চক্রবর্তী দমার পাত্রী নয় দমিয়ে দিকে জানে বড় বড় ডায়লগ এটা বসিরহাট থানাতে গিয়ে তোর থানার বড় বাবুর বিরুদ্ধে আমি কমপ্লেন করতে জানি তিনি যদি মিথ্যা মামলা নেন সেই বড়বাবুর বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে আমি লড়বো সেখান থেকে যদি আমি বিচার না পাই আমি মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হই ডিরেক্টলি নিজের মামলা নিজে দাঁড়িয়ে হিয়ারিং করি কটা মামলা তোরা জানিস ইডিএ মিথ্যা মামলা করবি চিটিং বা জোচ্চোর একটা ফোন কেনার ক্ষমতা নেই মেয়েটাকে বার করে দিয়েছে সমাজে একটা ভোগ্য বস্তু হিসাবে রোজগারের আর্থিক একটা জায়গা তৈরি করে দিয়েছে যে মেয়েটা একটা সমাজে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে আর একের পর এক রোজগার হবে আমাকে ফোন কিনে দেবে বাড়িতে মিষ্টি আদার খালি গেলন এই হচ্ছে ব্লগ আর সন্দীপদেরকে অস্থাগত করে দেবো জীবন একের পর এক মিথ্যা মামলা দিয়ে কে লিখছে সঙ্গীতা চক্রবর্তী এটা আমারই লাইক এন্ড সাবস্ক্রাইব অল মাই ফ্যামিলি মেম্বার্স এটা আমারই তো নাকি যাই হোক কে চালাচ্ছে বলতে পারবো না যাই হোক ঠিক তেমনি আজকের কথাটা আপনারা লিখে নিন মন দিয়ে শুনে নিন আগের দিনে কি বলেছিলাম বলগারদের বলছি শুনে রাখ আরো অনেক চিঠিকমা উকিলদের পাল্লায় পড়বি অনেক উকিল ধরবি একের পর এক কিস ছুটি করতে পারবি না কারণ সৎ পথে তোরা চলতে পারবি না তার কারণ তোরা জানিস বাচ্চা চাইল্ড কাস্টডির মামলা করলে সেই মামলা সন্দীপ লড়বে তাই মিথ্যা মামলার পথে তোরা একের পরে এক এগোচ্ছিস আর মিথ্যা মামলা যতক্ষণ না আমরা হাইকোর্টের কাছে গিয়ে সাবমিট করছি যতক্ষণ না করে প্রমাণ করছি ততক্ষণ পাল্টা মিথ্যা মামলা করার জন্য তৈরি থাকবি এই ক্ষতিপূরণ সন্দীপরা নেবে সে সবদি লড়বে অনেক চেষ্টা হয়েছে একের পর এক ওয়াইটিতে বহু বাঁদর বাঁদরীরা এসেছে সঙ্গীতা চক্রবর্তীকে মেলাইন করব বলে হ্যাঁ কি কি শুনে না করেছি। যারা যারা মুখ খুলেছিস নোংরা কথা বলেছিস নোংরা কাজ করেছিস আমি তাদেরকে এখানে হুমকি দিয়ে যাইনি আমি বলেছি আইনের পাঠ প্রত্যেককে আইনের আইনের জালে জড়িয়েছি এবং লাস্ট সেই জাল থেকে তাদের শাস্তি নিশ্চিত করা পর্যন্ত সঙ্গীতা চক্রবর্তী লড়তে জানে আর এটাই সঙ্গীতা চক্রবর্তীর কাজ হ্যাঁ আইনের পাঠ একটু সময় নেয় কি করব? কি করব? আর কি করেছি কেন এসডিও এসডিওর কি ক্ষমতা আছে যে জুরিসডিকশনে বাচ্চাটা নেই যে জুরিসডিকশন হচ্ছে নানাঘাট সেই জুরিসডিকশনে আছে বাচ্চাটা আমি জানতাম সেই জুরিসডিকশনের সেই এসডিও Corte এসে যদি তোরা মামলা করতিস সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এর কাছে যে মামলাটা করা হয়েছে তাতে তাহেরপুর থানা মানে সন্দীপদের বাড়ির পাশে থানার বড় বাবুকে পার্টি করা হয়েছে সন্দীপদের বাড়ির পাশে থানার বড় বাবু ভালো করেই জানে যে বাচ্চাটা কোনো অযত্ন হয়নি তার কারণ তাকে জাতীয় মানবাধিকার কমিশনে উত্তর দিতে হয়েছে ওই যে চাইল্ড কমিশন নিয়ে এসছিলি না একটা হুঙ্কার একটি ছোট্ট ফোনে বেরিয়ে চলে গেছিল সন্দীপরা আইনটা কম বোঝে বলে ভয় পেয়েছিল ম্যাডাম ম্যাডাম করে তাড়াতাড়ি করে ফোন করেছে আর আমি ফোনে তাদেরকে ওই উত্তরটাই দিয়েছি কেস নাম্বার সমেত কিচ্ছু হয় না এতে এবার আসি আসল কথায় আমার এই নাকের পাশটা শুশু করছে এটা কি কোনো মায়ের কাজ যে মা তার বাচ্চাটাকে দেখতে চাওয়ার জন্য চাইল্ড কাস্টাডির মামলা করবে বাচ্চাটাকে দেখতে চাওয়ার জন্য তার নিজের জুরিসডিকশন হোক আর না হোক বাচ্চাটা যে জুরিসডিকশনে আছে সেই সিভিল কোর্টে এসে মামলা করবে আমি বাচ্চাটা দেখতে চাই চাইল্ড কাস্টাডির মামলা করবে আজকে টানা বিগত চার মাস ধরে এক টানা কাউন্সিলিং করেছি কিন্তু এরা শোনেনি আমি প্রথমে শিক্ষা দিই প্রথমে বলতে থাকি বোঝাতে থাকি যখন দেখেছি বোঝে না তখন আঙুলটা ট্যারা করি হ্যাঁ টেরা করি আমরা সোশ্যাল জাস্টিসের জন্য লড়ি সোশ্যাল জাস্টিস কিভাবে দিতে পারা যায় আজকে প্রত্যেকের বাড়িতে বাবা মা আছে সন্তান আছে তারাও কিন্তু কোনো না কোনো মেয়ের পাল্লায় পড়বেন কোনো না কোনো মেয়ের পাল্লায় পড়বেন বিয়ে হবে তার শ্বশুর বাড়ি থেকে একের পর এক যদি মিথ্যা মামলা করে তার জন্য আজকে পুরুষাধিকার কর্মীরাও তৈরি হয়ে গেছে দিকে দিকে বলে আইনটা দাঁড়ি পাল্লায় সমান সমান হওয়া দরকার আর এখন আইনের চোখ খুলে গেছে অর্থাৎ ওই যে যারা শেখাচ্ছিলেন যে ওই চ্যাট গুলো আদেও সন্দীপ করেছে সন্দীপ করতে পারে তার জন্য সন্দীপ কি কি ব্যবস্থা করেছে সেগুলো এখনই বলে দিলে আপনারা তার উল্টো পত্তা ধরে যাওয়ার চেষ্টা করবেন ওই জন্য আমি এখন বলবো না শুধু এটুকু বলি কনফার্ম থাকুন চ্যাট টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি করেছে গ্যারেন্টি এবং দুজনে মিলে করেছে তারা করেছে শুধু চ্যাট নয় ভয়েস কল কল অডিও সমস্ত কিছু আছে সেগুলো সন্দীপ কিভাবে প্রমাণ করবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একটা কথা বলে রাখি এই এসডিও কেন বলেছিলাম এসডিওকে দেখে নেব ডিরেক্ট ওপেন হুমকি ওপেন হুমকি আছে দেখবেন আমার কমিউনিটি থেকে এসজিএম কে আমি বুঝে নেব কেন রানাঘাট কোটে বাচ্চাটার জন্য ইনজাংশন জারি করার জন্য ক্রিমিনাল মামলা ফাইল করা আছে বাচ্চাটার জন্য চাইল্ড কমিশন থেকে শুরু করে এনএইচআরসি পর্যন্ত মামলা করা আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তার মায়ের চেয়ার থেকে শুরু করে তার মায়ের কমিউনিটি পোস্ট থেকে শুরু করে পুলিশের ভিডিও পর্যন্ত রিকভারি ডেটে পুলিশ যেদিন বলেছিল মামলাটা জন্য রিকভারি করতে এসছিল ওই যে বালতির বালতি গামলা গুচুত ছিল যারা ক্যাঠা গুচুত ছিল যারা তাদের সামনে পুলিশ বার বার বলছিল বাচ্চাটাকে নেবেন না বাচ্চাটাকে নেবেন না তার দাদু ঠাকুমা থেকে শুরু করে তার ভাই দাদারা কেউ একটা শব্দ খরচ করেনি বাচ্চাটাকে নিয়ে আসুন স্যার তার পুরো ভিডিওটা সন্দীপ করে রেখেছিল আপনারাও আপনার বাড়িতে রিকভারি করতে গেলে পুরো ভিডিওগ্রাফি করবেন যেটা সন্দীপ একটা কাজের কাজ করে রেখেছে যে রিপোর্ট পুলিশ হাইকোর্টে জমা করবে বলে এবং ন্যাশনাল কমিশনকে অলরেডি রিপোর্ট সাবমিট করেছে সেটা আমি এখানে বলতে চাইছিলাম না এবং আমাদের ফার্দার পিটিশন চলছে ফার্দার পিটিশন চলছে এবার আসি থার্ড পয়েন্টে আজ থেকে যেদিন কোর্ট বন্ধ হয় ঠিক লাস্ট দিন ডেটে লাস্ট ডেটে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে গেছে সন্দীপ মিত্র সন্দীপ মিত্র লাস্ট দিন যেদিন কলকাতা হাইকোর্ট বন্ধ হয় পুজোর ঠিক একদিন আগে সেই দিনই মামলা সাবমিট করে দিয়েছে যে এই এসডিএম উইদাউট কলকাতা হাইকোর্ট কনসার্ন যেখানে আমি দ্বারস্থ হয়েছি এবং অপোনেন্ট দারস্থ দ্বারস্থ হয়েছে তারপরেও গিয়ে মিথ্যা মামলা করেছে এসডিএম কোর্টে সুতরাং এসডিএম কেও পার্টি করে কলকাতা হাইকোর্টে ডাকা হোক এই এসডিএম কলকাতা হাইকোর্টে এসে জবাবদিহি করবে যে কেন তিনি মামলা অ্যাকসেপ্ট করলেন এবং কেন তিনি যদি অর্ডার দেন তাহলে তার রেসপন্সিবিলিটি এবং তার চাকরি নিয়ে চাকরিনিটানাটানি কলকাতা হাইকোর্টেই করব প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট অবধি যাব দ্যাট ইজ আমার কাজ এটা ঠিক আছে সূত্রাগ এসডিএম এ কালকে থাকবেন না এসডিএম কালকে ছুটিতে থাকবেন তবু আমরা যাব কাল ছুটিতে থাকবেন সুতরাং আপনারা কেন চিন্তা করছেন আপনারা চিন্তা করার কি দরকার আছে আপনাদের আমি এতদিন ধরে বলছিলাম কিউ কি জিত আমারই হগি আর সচ্চাই কি জিত কারকেই দিখায়গে